হোয়াইট পেস্ট তৈরির ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আপনাদের রিকোয়েস্টে আমরা আজ হোয়াইট পেস্ট তৈরি ভিডিও নিয়ে আসলাম। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত যদি আমাদের এই ভিডিওটা দেখেন, আপনারা নিজের হাতেই হোয়াইট পেস্ট তৈরি করতে পারবেন। এখানে একটা হোয়াইট পেস্ট দেখতে পাচ্ছেন, এটা বাজার থেকে কেনা হোয়াইট পেস্ট। কিন্তু আমরা আজকে আপনাদেরকে দেখাবো এই হোয়াইট পেস্টটা আপনারা কীভাবে নিজেরাই তৈরি করতে পারেন। আপনারা অনেকেই বলেন যে বাজারের কেনা হোয়াইট পেস্টে খুব বেশি সাদা হয় না, কিন্তু আমি আপনাদের অনেককেই বলেছি যে যদি নিজের হাতে আপনি হোয়াইট পেস্ট তৈরি করতে পারেন তাহলে অবশ্যই আপনার হোয়াইট পেস্ট একদম সাদা হবে এবং একদম ব্রাইট পাবেন, সাদাটা একদমই ব্রাইট হবে। নিজের হাতে হোয়াইট পেস্ট তৈরির জন্য আপনাদের মাত্র চারটা কেমিক্যাল কিনতে হবে। এটা হচ্ছে টিটেনিয়াম ডাইঅক্সাইড, এটা হচ্ছে বাইন্ডার। বাইন্ডারটা আপনারা সবাই চিনেন, আপনারা সবসময় বাইন্ডারটা ব্যবহার করেন। আর এটা হচ্ছে এপ্রিটন, এটা কোনো গাম। আর এখন যেটা দেখলেন এটা হচ্ছে এনকে ফিক্সার, বা এটাকে মিডিয়াম বলা যায়। তবে অ্যাপ্রিটনটা অবশ্যই বন্ড এপিটন হতে হবে। আর কেমিক্যালগুলো অবশ্যই চেষ্টা করবেন ভালো জায়গা থেকে কেনার। আর আপনারা যদি অনলাইনে কেমিক্যাল চান, আমাদের অনলাইন পেজে অর্ডার করলে আপনারা পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পরিষ্কার পানি, আমাদের পানিও লাগবে। এই কাজটা করার জন্য আমাদের একটু বড় বোল দরকার, কারণ এগুলো মিক্সড করতে হবে। মিক্সড করার জন্য একটু বড় বোল না হলে হয় না। এখানে আমি তিনটা চামচ নিয়েছি, একটা হচ্ছে পাউডার নেওয়ার জন্য আর একটা হচ্ছে পানি নেওয়ার জন্য। মূলত নিচের দুইটা চামচ কিন্তু একই সাইজ আর এটা হচ্ছে ছোট, এটা দিয়ে আমরা জাস্ট মিক্সড করব। আচ্ছা, এটার যে কোনো একটা চামচ দিয়ে আমরা এক চামচ পরিমাণ পানি নিয়ে নিব। প্রথমেই এক চামচ পরিমাণ পানি, এক চামচ পানির সাথে আমাদের 5 চামচ টিটেনিয়াম ডাইঅক্সাইড নিতে হবে। আমরা চামচের সাথে কম্পেয়ার করে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা চাইলে কেজি মাপেও আসতে পারেন, 1 কেজির সাথে 5 কেজি এভাবে আসতে পারেন বা এভাবে তৈরি করতে পারেন, কিংবা 100 গ্রাম হিসাব করেও আপনারা করতে পারেন। তো আপনারা যেহেতু অনেকেই কম তৈরি করতে চান, অনেকেই আছেন যারা অল্প কাজ করেন, আপনারা হয়তো অল্পভাবে অল্প তৈরি করবেন, সেই জন্য আপনারা চামচ হিসাব করলে আপনাদের সুবিধা হতে পারে, তাই আমরা চামচ হিসাবে দেখালাম। এবার পানি আর টিটেনিয়াম ডাইঅক্সাইড এটা ভালোভাবে মিক্সড করতে হবে। মিক্সড করতে আপনাদের বেশ ঝামেলা হবে, কারণ এটা নিচে জমাট বেঁধে যাবে, বেশ সময় নিয়েই আপনাকে এই কাজটা করতে হবে। যতক্ষণ পর্যন্ত না এটা খুব সুন্দরভাবে না মিশে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে আপনাকে ব্লেন্ডিং করতে হবে। আপনারা চাইলে ব্লেন্ডিং ব্লেন্ডার টাইপের কিছু ব্যবহার করতে পারেন। এবার আমরা এনকে দিব, এনকে নিব হচ্ছে 1 চামচ। 5 চামচ টিটেনিয়াম ডাইঅক্সাইডের সাথে 1 চামচ পানি, এবার নিব 1 চামচ এনকে। এনকে নেওয়ার পর এটাকে আমাদের ভালোভাবে মিক্সড করতে হবে, এবং প্রত্যেকটা জিনিস নেওয়ার পরেই আমাদেরকে ভালোভাবে মিক্সড করতে হবে। আমরা টিটেনিয়ামের সাথে পানি দিয়েছি, পানির সাথে এনকে নিয়েছি, এরপর আমরা দিব বাইন্ডার। এবার আমরা 1 চামচ পরিমাণ বাইন্ডার নিব। বাইন্ডার কিন্তু এনকের তুলনায় কিছুটা ঘন থাকে, অবশ্যই আপনারা ভালো মানের বাইন্ডার এনকে সংগ্রহ করার চেষ্টা করবেন, তাহলে আপনার রংটা পার্মানেন্ট থাকবে। এবার আমরা এপ্রিটন নিব। এপ্রিটনটা আমরা সবার শেষে নিব এবং এটা কিন্তু ঘন থাকে। এখানে 250 গ্রাম এপ্রিটন আছে, আমাদের দরকার 1 চামচ পরিমাণ এপ্রিটন। তাহলে
এই অ্যাপ্রিটনটা যদি আমরা এর সাথে সরাসরি নিয়ে নিই তাহলে আপনি মিক্সড করতে পারবেন না, জমাট বেঁধে যাবে। এই জন্য আমাদের কি করতে হবে, আলাদা আর একটা পাত্র নিতে হবে। আলাদা একটা পাত্রে আমরা 1 চামচ পরিমাণ অ্যাপ্রিটন নিয়ে নিব, এবং এখানে যে আমাদের যে লিকুইডটা তৈরি হলো বাইন্ডার এনকে এবং পানি টিটেনিয়াম ডাইঅক্সাইড, সেটাকে আমরা একটু একটু করে এর সাথে মিক্স করব। একসাথে দিলে আপনি এগুলো মিক্সড করতে পারবেন না, জমাট বেঁধে যাবে। তবে আপনি যদি ব্লেন্ডার টাইপের কিছু ব্যবহার করেন তাহলে অবশ্যই একসাথে সব কিছু দিয়ে আপনি মিক্সড করতে পারবেন। একটু একটু করে প্রথমে অ্যাপ্রিটনটা মিলাবেন, আর একটু একটু করে এই মিক্সচারটুকু দিবেন, একটু একটু করে মিক্সচার দিবেন আর মিক্সড করবেন। এই কাজটা করার জন্য আপনাকে কিছুটা সময় নষ্ট করতে হবে। আমরা ভিডিওটা যেন বড় না হয় তাই আমরা কিছু কিছু জায়গায় কিছুটা টেনে দিয়েছি, কিন্তু আমার মনে হয় আপনাদের বুঝতে অসুবিধা হওয়ার কথা না। আপনারা যাতে সুন্দরভাবে বুঝতে পারেন সেভাবেই আমরা পুরোটা বিষয় দেখানোর চেষ্টা করেছি। ভালোভাবে মিক্সড হয়ে গেলে আপনারা একটা পাত্রে ঢেলে দিবেন। আমরা একটু একটু করে নিচ্ছি আর মিক্সড করছি। একটা পাত্রে নিয়ে যখন মোটামুটি লিকুইড করতে পারবেন এরপর আপনারা একটা পাত্রে নিয়েই করতে পারবেন। আমাদের হোয়াইট পেস্ট কিন্তু তৈরি হয়ে গেল, তবে এটা ঘন বা পাতলা যেটাই হোক, আমারটা যেরকম ঘন হয়েছে আপনারটা হয়তো তার কাছাকাছি হবে, কিংবা একটু পাতলাও হতে পারে, কারণ আপনি আমরা তো মোটামুটি একটা আন্দাজ করে দিয়েছি। অ্যাপ্রিটনের মাত্রাটা আপনার কাছে একটু কম বেশি হতে পারে, তো খুব বেশি কম বেশি হলে অসুবিধার কিছু নেই। তো যদি এই এই মিক্সারটা যদি আপনার পাতলা হয়ে যায় তাহলে আপনি আরও আপনার টিটেনিয়াম ডাইঅক্সাইড মেশাইতে হবে, আর যদি ঘন হয়ে যায় তাহলে বাইন্ডার এবং এনকে মিশিয়ে আপনি আর একটু পাতলা করে ব্লক কিংবা হ্যান্ড পেইন্টের কাজে ব্যবহার করতে পারবেন। তবে খেয়াল রাখবেন খুব বেশি পাতলা করলে সাদাটা কিন্তু উজ্জ্বল থাকবে না। এটাকে আপনি সাদা রং ও বলতে পারেন এবং হোয়াইট পেস্টও বলতে পারেন। এর সাথে আপনি এখন যে রং নেবেন, লাল নীল হলুদ সবুজ বেগুনি ম্যাজেন্টা কালো কমলা যাই দেন সেই কালারই হবে। এটা মূলত ডার্ক কালারের কাপড়ে কাজ করার জন্য, কাপড় থেকে হালকা রং করার জন্য আমাদের এই পেস্টটা দরকার হয় বা এই সাদা রঙের দরকার হয়ে থাকে। তো এতক্ষণ ধরে যেহেতু আপনি আমাদের এই ভিডিওটা দেখছেন, আমি ধরে নিচ্ছি আমাদের এই ভিডিওটা আপনার ভালো লেগেছে। আর আমাদের এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন এবং অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর ইতিমধ্যে যদি আপনি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবেন এবং বেল বাটনে প্রেস করে রাখবেন। আর হ্যাঁ, আপনারা যদি অনলাইনে সাশ্রয়ী মূল্যে রং কেমিক্যাল সংগ্রহ করতে চান আমাদের পেজে ইনবক্স করবেন। এই ভিডিওর ডেসক্রিপশনে আমাদের পেজের লিংক পেয়ে যাবেন। আজকের মতো এখানে শেষ করছি, আশা করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই।